আগে ট্রেড লাইসেন্স পেতে গেলে তাকে দোকানের মালিকানা হতে হবে। যার দোকানে রেন্টে রয়েছে তার কাছ থেকে এনওসি আনতে হবে, সেই দোকানের দলিল দিতে হবে, গ্যারান্টার লাগবে, দুই পেজের ফর্ম ফিল আপ করতে হতো, গিয়ে অফিসে ধাক্কা খেতে হতো। আজকে সরকার উল্টো স্টল লাগিয়ে বলছে আসো ট্রেড লাইসেন্স নিয়ে যাও, দোকান কার আছে তার দেখার বিষয় নয়, প্যান কার্ড যদি আছে তোমার কাছে তুমি দোকানের লাইসেন্স নিয়ে যাও।